ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নেয়ার অভিযোগে ২৯৮ জন সরকারি কর্মকর্তাকে আটক করেছে সৌদি আরব। এদের মধ্যে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন। সোমবার দেশটির দুর্নীতি বিরোধী কমিশনের এক ঘোষণায় জানানো হয়, হেফাজতে থাকা এসব কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করা হয়েছে। ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কমপক্ষে ৩৭ কোটি ৯০ লাখ রিয়াল আত্মসাৎ করেছেন তারা, রয়েছে এমন অভিযোগ। বলা হয় ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি চুক্তি থেকে অর্থ পাচার করেছেন তারা। এসব অভিযোগে আটক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯ কর্মকর্তা এবং ২ বিচারকও। কারোই নাম পরিচয় প্রকাশ করা হয়নি। চলতি মাসেই অভ্যুত্থান চেষ্টার অভিযোগে শীর্ষ বাদশার সৎ ভাই সহ ৩ প্রিন্সকে আটক দেখানো হয়।